বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি চায় সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ পুনর্গঠন করা সম্ভব হবে রাষ্ট্র কাঠামো গঠনের একত্রিশ দফা নিয়ে রংপুর ও বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন বিএনপি সরকার গঠন করলে জুলাই আগস্ট সহ গত পনেরো বছরের শহীদদের স্মরণে স্থাপনা তৈরি সহ প্রতিটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে নারীদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তিতে পরিণত করা হবে যেন বেকারত্ব না থাকে রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে মহানগর বিএনপির এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সুলতান সালাউদ্দিন টুকু সভাপতিত্ব করেন বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বরিশাল শিল্পকলা একাডেমিতে কর্মশালায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দিয়ে দিয়েছে বিদায় করেছে বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায় লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায় ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয় একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে দেশকে গড়তে হলে পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যেভাবে আন্দোলনের সময় জুলাই অগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে এই জনগণের বিশ্বাস এবং আস্থাই হচ্ছে আমাদের বড় পুঁজি আসুন আমরা দেশকে পুনর্গঠনের জন্য যেভাবে একত্রিশ দফাকে পৌঁছে দিব মানুষের দ্বারে দাঁড়ে আসুন আজকের এই কর্মশালায় আমাদের আরেকটি প্রতিজ্ঞা হোক আরেকটি শপথ হোক যে আগামী দিনে দেশকে পুনর্গঠনের জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য